সামাজিক ধারাবাহিকের সাথে পাল্লা দিয়ে আধ্যাত্মিক ধারাবাহিকেরও জনপ্রিয়তা বাড়ছে। সেই পুরাণের যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত আধ্যাত্মিকতার প্রতি টান একটুও কমেনি। টেলিভিশনের পর্দাতেও এই বিষয়ক ধারাবাহিক ভালো টিআরপি পেয়ে থাকে। প্রকৃষ্ট উদাহরণ রানী রাসমণি ও মহাপীর তারাপীঠ। সম্প্রতি জলসার মহাপীর তারাপীঠে আসছে নতুন চমক। গল্পে আসছে স্বামী বিবেকানন্দ, আর বিলে প্রবেশ করলে স্বাভাবিকভাবে রামকৃষ্ণদেবেরও আগমন ঘটবে গল্পে। একসাথে তিন যুগাবতারকে দেখা যাবে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মহাপীর তারাপীঠে। ইতিমধ্যে নতুন প্রমোতে দেখাই যাচ্ছে বামার কাছে আসছে বিলে। এই বিলের মধ্যেই আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনার সন্ধান পাচ্ছেন বামা। এখানে বিলের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ দাস, বেশ চেনা মুখ। টেলিভিশনের পর্দায় অনেকবার বিভিন্ন ধারাবাহিকে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অন্যদিকে গল্পে প্রবেশ করতে চলেছেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আসছে দক্ষিণেশ্বরের মহিমার গল্প। এখানে রামকৃষ্ণদেবের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অভিজিৎ দেবরায়, বেশ চেনা মুখ। বাংলা টিভির পর্দায় অবাধ আনাগোনা আছে। অনেক ধারাবাহিকেই অভিনয় করেছেন তিনি, যেমন বধূবরণ, রানী রাসমণি, সিঁদুর খেলা প্রভৃতি। অবশেষে এই ধরনের একটা চরিত্র পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেছেন অভিনেতা। সত্যি বলতে তাকে এই ভূমিকায় বেশ মানিয়েছে। তো বন্ধুরা, এখন তোমার মতামত কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।